दर्शक आमंत्रण जानाচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। প্রথমে রয়েছে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে জাহান্নামের আগুনে পতিত হবে ইসরায়েল, বললেন হিজবুল্লাহ। এদিকে হামাসের হুমকির মুখে আল কুদসে প্যারেড বাতিল করল ইসরায়েল। আর রয়েছে ইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে হামাস, বললেন মার্কিন বিশ্লেষক। ইসরায়েলের দাবি, হামাসের পক্ষ নিচ্ছে মিশর। এদিকে ভারতে বিমান অবতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, ৮ যাত্রী নিহত। আরও জানিয়ে দেব আগামী সপ্তাহ থেকে বিচার শুরু সূচির। সর্বশেষ জানিয়ে দিব ১২০০ ইসরায়েলি গোলা ধ্বংস করেছে গাজার বিশেষজ্ঞরা। দর্শক, এখন জানিয়ে দিব বিস্তারিত। লেবাননের সঙ্গে যুদ্ধে জড়ালে জাহান্নামের আগুনে পতিত হবে ইসরায়েল, বললেন হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য হাসান আল বাগদাদি বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধে জড়ালে ইসরায়েল জাহান্নামের আগুনে পতিত হবে, যা তারা কোনোদিন কল্পনাও করেনি। লেবাননের আল মানার টিভি চ্যানেল এই খবর দিয়েছে। তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর দখলদার ইসরায়েলের কমান্ডারদের নানা ধরনের দাম্ভিক কথাবার্তা শুনতে পাচ্ছে, কিন্তু তাদের প্রতি পরামর্শ হচ্ছে দম্ভ কমান, আরেকবার হিসাব নিকাশে ভুল করলে পরিণতি ভালো হবে না। হাসান আল বাগদাদি আরও বলেছেন, ইসরায়েলি কমান্ডারেরা অতীত থেকে শিক্ষা নেয় না, তারা বাস্তবতাকেও উপলব্ধি করতে পারে না। এর কারণ হচ্ছে তারা সবসময় হিংসায়, বিদ্বেষ ও অপরাধে নিমজ্জিত। ইহুদিবাদীদের এ ধরনের আচরণ তাদের পতনকে আরও ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন হিজবুল্লাহর এই নেতা। এছাড়া সম্প্রতি হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মতো যে কোনো যুদ্ধে মোকাবেলার জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে। গাজা ও লেবাননের প্রতিরোধ আন্দোলনগুলোর মধ্যে যোগাযোগ, সমন্বয় ও সহযোগিতা অনেক বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও জানিয়েছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান, হিজবুল্লাহ ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা এখন অনেক ভালো পর্যায়ে রয়েছে, সূত্রটি জানিয়েছে প্রেস টুডে। হামাসের হুমকির মুখে আল কুদসে প্যারেড বাতিল করল ইসরায়েল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হুমকির মুখে পবিত্র জেরুজালেম আল কুদস শহরে বিতর্কিত প্যারেড অনুষ্ঠান বাতিল করেছে ইহুদিবাদী ইসরায়েল উগ্র ডানপন্থী গোষ্ঠী। আগামী বৃহস্পতিবার কথিত পতাকা মিছিল বের করার পরিকল্পনা করেছিল উগ্র ডানপন্থী গোষ্ঠী, কিন্তু ইসরায়েল পুলিশ তা বাতিল করেছে। পতাকা মিছিলের আয়োজক একটি গ্রুপের এক মুখপাত্র বলেন, আমাদেরকে পুলিশ এ ধরনের মিছিলের অনুমতি দেয়নি। পুলিশ এক বিবৃতিতে বলেছে, বর্তমান পরিস্থিতি এই ধরনের মিছিল বের করার সুযোগ দিচ্ছে না। এদিকে এর আগে হামাসের অন্যতম শীর্ষ নেতা খলিল হাইয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, পবিত্র আল কুদস শহরে এ ধরনের পতাকা মিছিল বা প্যারেড নতুন সংঘাত শুরু করার কারণ হবে। এছাড়াও বার্তা সংস্থা এএপি এর মতে, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইসরায়েলি পুলিশের প্রতি পতাকা মিছিল করার অনুমতি না দেওয়ার আহ্বান জানিয়েছেন, সূত্রটি জানিয়েছে প্রেস টুডে। ইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে হামাস, বললেন মার্কিন বিশ্লেষক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর আগ্রাসন চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অনেক মূল্য দিতে বাধ্য করেছে ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাস। আমেরিকা ভিত্তিক কনসালটেন্সি ফার্ম জিওপলিটিক্যাল রিস্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জিও ক্যাফরিও ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে একথা বলেন। পারস্য উপসাগরীয় দেশ সম্পর্কিত এই বিশ্লেষক বলেন, সর্বশেষ গাজা ইসরায়েল যুদ্ধে হামাসের রকেট পুরো ইসরায়েলকে বিপদের মুখে ফেলতে সক্ষম হয়েছে, ফলে ইসরায়েল নিশ্চল হয়ে পড়েছে। অর্থনৈতিকভাবে এই পরিস্থিতি ইসরায়েলের জন্য মোটেই টেকসই ছিল না। আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামাস ইসরায়েলকে তার আগ্রাসনের জন্য বড় মূল্য দিতে বাধ্য করেছে। এদিকে ইসরায়েল গত মাসে ফিলিস্তিনে যে রক্তপাত ঘটিয়েছে, তার কারণে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর মতো অন্য আরব সরকারগুলো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। এছাড়াও তিনি বলেন, গত মাসে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের পর বহু আরব দেশ, মুসলিম বিশ্ব থেকে যে প্রতিক্রিয়া এসেছে, তা সমস্ত আরব সরকারকে একথা স্মরণ করিয়ে দিয়েছে যে ফিলিস্তিনের অমীমাংসিত ইস্যু এখনও বহু আরবের হৃদয়ে গেঁথে আছে। তাদের মন থেকে ফিলিস্তিন ইস্যুকে হালকা করা কিংবা মুছে দেওয়া যাবে না, সূত্রটি জানিয়েছে প্রেস টুডে। ইসরায়েলের দাবি, হামাসের পক্ষ নিচ্ছে মিশর। মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, মিশর এখন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের প্রতি সমর্থন দেখাচ্ছে আর তাদের পক্ষ নিচ্ছে। মিশরের হামাসের পক্ষ নেওয়ার বিষয়টি নিরাপত্তা বাহিনীগুলোর প্রতিবেদনের মাধ্যমে স্পষ্ট হয়েছে, শামা নিউজ এই সংবাদ প্রকাশ করেছে। এদিকে ফিলিস্তিন দখলদারি ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি মিশর ও যুক্তরাষ্ট্রের প্রশাসনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে। গাজা ইতিবাচক সব পদক্ষেপ নিচ্ছে মিশর। এসব ইতিবাচক পদক্ষেপগুলোর বিষয়ে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো বলছে, গাজার জনগণ ও পণ্য সামগ্রী সরবরাহের জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিশর। এছাড়া অবরুদ্ধ গাজা ভূখণ্ড পুনর্গঠনের জন্য ভারী নির্মাণ সামগ্রী মিশর থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছে। এদিকে ইসরায়েলের ওয়ালা নিউজ সাইটের মতে, গাজার জন্য মিশর এসব ইতিবাচক কাজ করছে। যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছেন যে, বন্দি ইসরায়েল সেনাদের মুক্তির বিষয়ে কোনো অগ্রগতি না হলে গাজায় পুনর্নির্মাণের কাজ করা হবে না বা স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হবে না। এছাড়াও ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো আরও বলছে, মিশর পরিষ্কারভাবে হামাসের পক্ষ নিচ্ছে। মিশরের কর্মকর্তারা গাজা পুনর্গঠন কার্যক্রম থেকে আর্থিকভাবে লাভবান হতে চান। এই সূত্রটি প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। ভারতে বিমান অবতরণের সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা, ৮ যাত্রী আহত। ভারতের কলকাতায় বিমান অবতরণের করার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিমান অবতরণের সময় প্রবল ঝাঁকুনিতে ৮ যাত্রী আহত হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া ও জি নিউজের। খবরে বলা হয়, দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলে ভিস্তারার ওই বিমান। ওই ঘটনায় আহত হয়েছেন ৮ যাত্রী। জি নিউজের খবরে বলা হয়েছে, মুম্বাই থেকে কলকাতার আসছিল ভিস্তারা আর বিমানটি। কলকাতা বিমানবন্দরে নামার চেষ্টা করলে সে সময় প্রবল ঝাঁকুনি তৈরি হয় বিমানে। এতে আহত হন বিমানের ৮ যাত্রী। এদিকে কলকাতা বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে জি নিউজ জানায়, আহতদের নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের কাছেই একটি বেসরকারি হাসপাতালে। আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি ৪ জনের চিকিৎসা চলছে। এদের মধ্যে ২ জন বয়স্ক মানুষ রয়েছেন। ১ যাত্রী কাঁধে ও অন্য ১ যাত্রী মাথায় চোট রয়েছে বলে হাসপাতালের সূত্র জানা যাচ্ছে। এছাড়াও ঠিক কী কারণে ওই ঝাঁকুনিতে এখনও তা স্পষ্ট নয়। অবতরণের সময় হালকা ঝড় উঠেছিল, তবে তাতে কোনো ক্ষতি হওয়ার কারণ নেই বলে জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে অবতরণের সময় কোনো যান্ত্রিক ত্রুটির কারণেই ওই সমস্যা তা খতিয়ে দেখা হচ্ছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ১১১ জন যাত্রী নিয়ে ফ্লাইট UK 775 উড়াল দিয়েছিল। আগামী সপ্তাহ থেকে বিচার শুরু সূচির। মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান নেতা অং সান সুচির বিচার আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ 14 জুন থেকে শুরু হতে যাচ্ছে। সুচির আইনজীবী ফরাসি বার্তা সংস্থা AFP-কে তথ্যটি জানিয়েছে। নোবেলজয়ী এই নেতার বিরুদ্ধে গত বছরের নির্বাচনী প্রচারণার সময় করোনা ভাইরাসের বিধিনিষেধ ভঙ্গ ও অবৈধভাবে ওয়াকিটকি রাখার অভিযোগ আনা হয়েছে। সুচির আইনজীবী মিন শো বলেন, আগামী 14 জুন নির্ধারিত পরবর্তী শুনানিতে আমরা মামলার বাদী ও সাক্ষীদের জবানবন্দি শুনব। সুচি সবার সুস্থতা কামনা করেছেন। এদিকে জান্তা সরকারের হাতে গৃহবন্দী হওয়ার পর থেকে সুচির আইনজীবী মাত্র 2বার তার সঙ্গে দেখা করতে পেরেছেন। এ সময় বারবার তার মামলার তারিখ পেছানো হয়েছে এবং তার সঙ্গে দেখা করতে আইনজীবীকে ভীষণ বেগ পেতে হয়েছে। এছাড়াও জান্তা সরকার ইতিমধ্যে সুচির দল NLD বিলুপ্ত করার হুমকিও দিয়েছে। জান্তা সমর্থিত নির্বাচন কমিশনের অভিযোগ, ২০২০ সালের নির্বাচনে NLD জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। এদিকে AFP এর সাংবাদিক জানান, আদালতের কাছে নেইপিদো কাউন্সিলের কাছে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। সে জায়গায় আশেপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে। সচিব সরকারের প্রেসিডেন্ট সহ অনেক আইন প্রণেতাকে আটক করে সেনাবাহিনী। বিতর্কিত সামরিক অভ্যুত্থানের পর দেশটির জনসাধারণ জান্তা সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ শুরু করে। এসব বিক্ষোভ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দেশটিতে প্রায় 850 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, 1200 ইসরায়েলি গোলা ধ্বংস করেছে গাজার বিশেষজ্ঞরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভারী গোলাবর্ষণের পর যেসব বোমা অবিস্ফোরিত রয়েছে তা নিষ্ক্রিয় করতে বিস্ফোরক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের বিভিন্ন দল কাজ করে যাচ্ছেন। এমনটাই দাবি করেছেন গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিস্ফোরক বিশেষজ্ঞ মোহাম্মদ মিকাদ। তিনি বলেন, এখন পর্যন্ত ইসরায়েলি ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও কামানের 1200 শেল ধ্বংস করেছে এবং নিষ্ক্রিয় করা হয়েছে। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, পর্যাপ্ত যন্ত্রপাতি না থাকায় বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজটি ঠিকমতো করা যাচ্ছে না। ইসরায়েল যে বোমাগুলো নিক্ষেপ করেছে তা যদি বিস্ফোরিত হতো তাহলে এটি গণহত্যার কারণ হতো। তাই বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজে রেড ক্রেসেন্টের মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি, যাতে করে তারা কাজগুলো নিরীক্ষণ করতে পারে এবং বোমা নিষ্ক্রিয় করার কাজে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করতে পারেন। এছাড়াও তিনি বলেছিলেন, ইসরায়েলের অবরোধের কারণে বোমা নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত বিশেষজ্ঞদের সুরক্ষা সামগ্রীগুলো গাজাতে পাওয়া যাচ্ছে না। এ কারণে তাদের কাজ করাটা আরও কষ্টকর হয়ে যাচ্ছে। উল্লেখ্য, মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আগে গাজায় 12 দিন ধরে বোমা বর্ষণ করে ইসরায়েল। গাজার ইসরায়েলে হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে 289 ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি হামলার সমগ্র গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাসপাতাল, গণমাধ্যম এমনকি স্কুল লক্ষ্য করেও বোমা হামলা করেছে ইসরায়েল। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।